আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ডিলিট করবেন। আমরা অনেকেই জানি না কিভাবে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। আমরা বিভিন্ন কারণে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ডিলিট করে থাকি, যেমন এক নাম্বার দিয়ে দুই অ্যাকাউন্ট খুলে ফেললে অথবা এক ইমেল দিয়ে দুই অ্যাকাউন্ট খুলে ফেললে। তাই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ডিলিট করতে আপনার খুব সুবিধা হবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাই এখন শুরু করা যাক। বন্ধুরা, আপনি যদি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ডিলিট করতে চান, এর জন্য আপনাকে প্রথমে স্ন্যাপচ্যাট অ্যাপে ক্লিক করতে হবে। স্ন্যাপচ্যাট অ্যাপে ক্লিক করার পর আপনাকে প্রথমে ক্লিক করতে হবে প্রোফাইল লোগোর উপরে। প্রোফাইল লোগোতে যাওয়ার পর দেখুন এখানে সেটিংস লোগো দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখতে পাবেন আই নিড হেল্প, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে যাবেন, এখানে দেখতে পাবেন ম্যানেজিং মাই অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে দেওয়া আছে ডিলেট অর রিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে দেখাবে, এখানে দুইটি অপশন দেখাবে। দেখুন এখানে হাউ ডু আই ডিলেট মাই স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আরেকটু নিচে যাবেন, দেখুন এখানে অ্যাকাউন্টস পোর্টাল দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। দেখুন এর আগে ক্লিক করার আগে দেখুন আপনার অ্যাকাউন্টটি ডিলেট হতে 30 দিন সময় লাগবে। আর আপনি যদি এতে রাজি থাকেন তাহলে কি করবেন, অ্যাকাউন্টস পোর্টাল এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে ইউজার আইডি অটোমেটিক এখানে আসবে, আপনাকে বলবে এখানে আপনি পাসওয়ার্ড দেওয়ার জন্য। আমরা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট দুই তিন কারণে ডিলিট করে থাকি, যেমন এক নাম্বার দিয়ে দুই অ্যাকাউন্ট খুলে ফেলি। এতে একটি অ্যাকাউন্ট ডিলিট করে ফেললে কিন্তু 30 দিন পরে আপনার পুরাতন অ্যাকাউন্টে কিন্তু ফেরত আসবে, এতে আর ঝামেলা হবে না। যখন আপনি ফর গুড পাসওয়ার্ডে গিয়ে আপনি সার্চ করবেন তখন আপনার পুরান অ্যাকাউন্টটি পেয়ে যাবেন। যদি আপনি এইভাবে নতুন অ্যাকাউন্ট ডিলিট করে থাকেন তাহলে কি করবেন, এখানে পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে, আর ডিলিট হওয়ার জন্য আপনার 30 দিন আপনার অপেক্ষা করতে হবে। তাই বন্ধুরা, আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়ে গেছে। আশা করি এই ভিডিওটি বুঝতে পেরেছেন, আর ভিডিওটি বুঝতে পারলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাই আজ এখানেই বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।